দাদা আজকে রবীন্দ্র জয়ন্তী, তো এখানে মানে এই মানে কি এখানে কি আয়োজন করেছেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা আজকে রবীন্দ্র জয়ন্তী এবং কবিগুরুর আজকে যে জন্মজয়ন্তীতে আমরা তাকে শ্রদ্ধা জানাতেই আজকে এই প্রোগ্রামটা আমরা মূলত করেছি। এবং এই প্রোগ্রামের সঙ্গে যেহেতু আজকের দিনে রবীন্দ্র ভাবনাটা তার গ্রাম গঠনের যে ভাবনা চিন্তা ছিল এবং গ্রামের শিক্ষা ব্যবস্থা, তার সামাজিক পারিপার্শ্বিক সমস্ত ব্যবস্থা যেভাবে হওয়ার কথা সেই মতো তার কিছু কিছু আমরা এখানে নমুনা আমরা স্টলের মধ্য দিয়ে আমরা এখানে প্রকাশ করছি। এবং আমরা বলতে চাইছি যে নির্মল পরিচ্ছন্ন আমাদের দেশ গড়ে উঠুক, গ্রাম গড়ে উঠুক, এটা রবীন্দ্র ভাবনারই একটা পার্ট। অতএব আমরা শুধু রবীন্দ্র জয়ন্তীতে গান নাচ আবৃত্তি এগুলো তো আমাদের হচ্ছেই, বাট এই কিছু জিনিস সাধারণ মানুষের কাছে তুলে ধরা। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে রবীন্দ্র ভাবনাটাকে আরও বেশি করে গ্রামমুখী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। সাধারণ মানুষকে যদি না রবীন্দ্র ভাবনার সঙ্গে ভাবিত করা যায় তাহলে আমাদের এইভাবে উন্নতি করা সম্ভব নয়। সেই জন্য আমরা এই গ্রামের সঙ্গে রবীন্দ্রনাথকে একটা মিলাবার চেষ্টা করছি। মানে রবীন্দ্রনাথকে আমরা কবি, সাহিত্যিক, নাট্যকার হিসাবে চিনি, উনি যে একজন মানে অর্থনীতি নিয়ে, গ্রাম্য অর্থনীতি নিয়ে এতটা কাজ করতেন সেটা কিন্তু গ্রামের মানুষজন অনেকেই জানে, অনেকেই জানে, রাইট? এই জায়গাটাও আমরা আজকে বলছি, শুধু খালি রবীন্দ্রনাথ মানে যে সাহিত্য নিয়ে বা কবিতা গান নিয়ে নয়, এত বড় একজন গ্রাম গঠনের যে চিন্তা তার বোলপুর শান্তিনিকেতন গঠনের মধ্য দিয়ে এবং পরে গ্রামের শিক্ষা ব্যবস্থাকে মধ্য দিয়ে হিন্দু মুসলমান রিলেশনের মধ্য দিয়ে যেভাবে উন্নয়নের কথা উনি ভেবেছেন তাকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আজকে আমাদেরকে এটা করতে হচ্ছে। এখানে কী কী হচ্ছে? এখানে আমাদের এই 1200 রকমের স্টল আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে। এবং সর্বোপরি যে বায়োডাইভার্সিটি, রবীন্দ্রনাথ অনেক আগে বলে গেছেন যে গ্রামের গাছতলায় বসে বাচ্চাদের পড়াশোনা এবং পশু পক্ষী মানুষের সঙ্গে যে রিলেশন সেটাকে আমরা অস্বীকার করে আজকে যথেষ্ট যে গাছ কাটা এবং আজকে প্রাণী হত্যা, আজকে পশু পক্ষীকে যেভাবে আজকে প্রভাবিত করা হচ্ছে, তো সেইটার বাইরে আমরা সেটা চেষ্টা করছি এখানে মানুষকে সচেতন করার জন্য। এবং আমাদের এখানে কিছু বক্তব্য থাকবে রবীন্দ্রনাথ সম্পর্কে, তার সাহিত্য সম্পর্কে,
আমাদের কিছু প্রতিযোগিতা হয়েছে, নৃত্য প্রতিযোগিতা হয়েছে, আবৃত্তি হয়েছে, বসে আঁকো প্রতিযোগিতাও আমরা করেছি ছেলেদের মেয়েদের নিয়ে, সব কিছুকে নিয়ে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম আসার। আপনার নাম বলবেন? আমার নাম শেখ আহমেদ উদ্দিন। আমি অ্যাকচুয়ালি নবধান্য, ওয়েস্ট বেঙ্গলের আমি কোয়ার্ডিনেটর, আর নবধান্য ডক্টর বন্দনা ম্যাডামের, তিনি সারা ভারতবর্ষটাকেই তিনি দেখেন না, সারা বিশ্বের উনি কোয়ার্ডিনেটর। তো তিনি আজকে এসেছেন আমাদের মধ্যে, সেটা আমাদের কাছে একটা বড় পাওনা এবং এটা আমাদের কাছে উৎসাহিত। থ্যাংক ইউ। দার্জিলিং থেকে আগত চারজন বর্মনাথ শিবামেন এবং মীরা শিবামেন, মায়া গোবর্ধন আর হচ্ছে সোনা ক্ষেত্রী, এরা রবীন্দ্রনাথকে প্রকৃতিবাদী কবি হিসাবেও বলতে পারি। আজকে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা পরিচয় রবীন্দ্র ভাবনা হ্যাঁ দৃষ্টিকোণ সে গাঁও কেসা হোনা চাইলে মদের ইহা বনা কানি হিসো ঘর ঘর ভেজতে গ্রুপকে মাধ্যমে আর টু20 মে চলতা হ্যাঁ খরচা ভি কম আতা তো নিকলা হ্যাঁ তেল ও তেল নিকালা চার পাঁচ দিন সবজি আরাম সবজি হ্যাঁ দেখে বহু ঠান্ডা রয়ে গা কিন্তু ফ্রিজ কত রকমের আছে বলো? কত রকম সংখ্যাটা বলো? সংখ্যাটা বলো। এ চিকনি শাক বক্স কে লিয়ে 100 বক্স হচ্ছে ভাজি বহুত হি বড়িয়া। এটা কি রে রেজিস্ট্রেশন? ফ্রিজ হ্যাঁ ঘর মে গরিব আদমি বাড়া সক 100-150 রুপিয়া তো খরচা হ্যাঁ এসব আমরা মঞ্চে আহ্বান করছি সম্মানীয় সমীর বাবু এবং উজ্জ্বল
সাগর বাংলা নিউজ এইটি বাংলা এবং নিউজ টাইম। বরগড়িয়া হাই স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় হাতকে অভিনন্দন জানাই। আজ 25শে বৈশাখ বিশ্বকবি এবং আজকে সারা পশ্চিমবঙ্গের এবং বিভিন্ন শিক্ষাদের সংগঠনের বিভিন্ন জায়গায় আজকে এই মহা উৎসবের মতো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন করছে। আমাদের একটু পিছিয়ে থাকো, भेजा है और इनकी स्टाफ आए हैं और ये जो घर में खाना के खाना खिलाते हैं मैम वही चीज़ है कि ये बनाते हैं सब अपना और ये बच्चे को देते हैं। हम लोग सफाई करते हैं, अंडा देसी अंडा और ये जंगली फूड का देखिए स्टॉल में भी लोग बनाया है। अच्छा धन्यवाद। বিশিষ্ট ব্যক্তিত্ব আপনারা পরিচয়টা একটু আপনাদের সামনে রেখে দিতে চান। আপনাদের সামনে উপস্থিত ডক্টর বন্দনা শিবা শত্রু বুদ্ধি বিনায় দীপ জ্যোতি নমস্তুতে দীপ হরতু পাবন দীপ জ্যোতি নমস্তুতে দীপ জ্যোতি পরম ব্রহ্ম দীপ জ্যোতি জনাতন দীপ হরতু পাবন দীপ জ্যোতি নমস্তুতে। আমাদের এই যে বায়োডাইভার্সিটি আমাদের প্রকৃতি পরিবেশ তার নিয়ে তিনি কাজ করছেন এবং ওনার অসংখ্য লেখা বায়োডাইভার্সিটির উপরে বই এবং উনি অবদানের কাজ সেখানে তিনি সেই কাজটা থেকে আপনার করেন এবং উপস্থিত রয়েছেন একজন গার্ড গার্ডি আত্মহত্যা মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তার এখানে এসেছেন। আমরা ধন্যবাদ জানাবো। প্রথমের দিকে কিছু বৃষ্টি কিছু 2010 সাল ফোকাস পত্রিকা হিসাবে আপনারা জানেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ পত্রিকা তাতে উনি 10 নম্বর হিসাবে ডক্টর বন্দনা শিবা সবাই চেনেন এবং সবাই জানেন তিনি আজ এখানে রয়েছেন উপস্থিত। কাকরার এই পবিত্র ভূমি মহাত্মা গান্ধীর পাদস্পর্শে ধন্য এই ভূমি এবং এখানে আমাদের সবার সামনে নিজে রয়েছেন। একজন রয়েছেন মায়া গোবর্ধন, উনি দীর্ঘদিন ধরে সমাজসেবার কাজে যুক্ত রয়েছেন এবং মায়াজি আমাদের নবধান্যা এবারে মায়া গোবর্ধন ম্যামকে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে আমরা আমাদের মেয়েদের দ্বারা আমাদের বরণ করে নেব নীরা শিবা শান্তি নিকেতনে আছে আর হ্যাঁ রবীন্দ্রকে জয়মতি বার্থডে হ্যাঁ তো আমার এই ইতনা পবিত্র হ্যাঁ শান্তি নিকেতন কাজ হ্যাঁ ব্যাগ হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম।
अभी अभी हम लोग द्रोणा जी को बुलाएंगे मंच पे, द्रोणा जी को हम वरण करेंगे। द्रोणा जी ऐसे काम का अभी है, द्रोणा जी वही रविंद्रनाथ का जन्मदिन में यह मैंने क्या कैसा? रविंद्रनाथ ने ये संस्कृति को समझा था, ये एक परिवार है। उनने एक जंगल की फॉरेस्ट यूनिवर्सिटी बनाई शांति निकेतन में। उनने बताया हमें कि सारी जैव विविधता के साथ हमें जीना है, हर धर्म को साथ हमें जीना है। तो जो रविन्द्रनाथ टैगोर जी की सोच है वही जैव पंचायत की सोच है। जैव पंचायत क्या है कि सब जीव एक साथ जिए, सब संस्कृति एक साथ जिए, सब धर्म एक साथ जिए और अपनी अर्थव्यवस्था एक असली आत्मनिर्भर बनाए, एक सेल्फ रिलायंट बनाए। शांति निकेतन में, श्री निकेतन में यही किया था टैगोर साहब ने, हम वही कर रहे हैं आज। आज हमारे अहमद भाई टैगोर का काम चला रहे हैं बंगाल में। अगर स्टॉल्स को देखिए आप कि क्या कैंसर ट्रेन चलाना है जहर पे खा के या अपनी जड़ी बूटियों और अपने जंगली खाने के साथ, एक एक चाहे अम्फान आए चाहे यास आए आता रहे, हम अपनी सहनशीलता बढ़ाएंगे, अपनी प्राकृतिक सहनशीलता जो आती है जैव विविधता से और सामाजिक सहनशीलता जो आती है प्यार से। रवींद्र ठाकुर ग्राम से प्रसंगे दो एक कथा बोली। रवींद्रनाथ ठाकुर 1901 साले शांति जे पाठ भवने शिक्षा दर्शन तार शिक्षा भावना प्रथम वास्तव रूपदान करा विश्ववासी के एक भ्रातृत्वर बंधने आबद्ध करते चेहरें, विश्व भ्रातृत्वोधे श्रृंखले सबाई के जोड़ाते चेहरें, जेखने थकबेना को भेदाभेद,